আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রিয়েলমি সি পনেরো এই মোবাইলটার প্রবলেম। লাউড স্পিকারের সাউন্ড হয় না, মাইক্রোফোনের কথা যায় না, চার্জিংয়ের চার্জ হয় না। তো তিনটা প্রবলেম, কিছু কিছু সমস্যা দেখে আপনাকে শুনে বুঝতে হবে যে আসলে প্রবলেমটা কোথায়। যেহেতু তিনটা প্রবলেম আর তিনটা প্রবলেম কিন্তু একটা জায়গা থেকে কালেকশন হয়ে থাকে, আমার জানার মতো যেটা যে সাব পিসিবি বোর্ড, এই সাব পিসিবি বোর্ড থেকে কিন্তু তিনটা কালেকশন হয়ে থাকে, রিঙ্গার, মাইক্রোফোন, চার্জিং। এই তিনটা প্রবলেম কিন্তু সাব পিসিবি বোর্ড থেকে হয়ে থাকে। তার জন্য আমি শর্টকাটে এই সাব পিসিবি বোর্ডটা খুলে ফেলবো। এটা কি খোলার পর কী করবেন, এটা যারা নতুন আছে তারা কী করবেন, এটা কি সার্ভিস করবেন? এটা আমি আসলে তিনটা প্রবলেম যেহেতু আমি সাজেস্ট করবো, এটা সার্ভিস করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা থেকে তিনটা প্রবলেম হইতেছে। আবার কিন্তু এটা এই আপনার রেবন থেকে প্রবলেমটা হতে পারে, বাট এটা রেবন থেকে প্রবলেম নয়। কিছু কিছু মোবাইলের সিচুয়েশন অবস্থা দেখলে বোঝা যায় যে আসলে কোন মোবাইলটা কোথা থেকে সমস্যা হতে পারে। এই মোবাইলটা একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন, আর উনি বলতেছে হঠাৎ করে এই প্রবলেমটা হয়েছে। যেহেতু এটা দেখেন সাব পিসি বোর্ডটা কিন্তু আগে কাজ করা হয়েছে, তার জন্য এই প্রবলেমটা হওয়াটা স্বাভাবিক। এই যে মাইক্রোফোন, এই দেখেন চার্জিং, এগুলো কিন্তু প্রবলেম। তো এত প্রবলেম যেহেতু আমি এটা কাজ করবো না ভাই, এটা কাজ না করে আমি ডাইরেক্ট একটা সাব পিসি বোর্ড লজিক এটা আমি পরিবর্তন করে দেবো। আমি মনে করি যে আপনার এটা যদিও অরিজিনাল হয়, যদি আমি বাজারে এটা লাগাবো তারপর আলহামদুলিল্লাহ এক দেড় বছর এগুলো কোনো প্রবলেম হবে না। অনেকে বলে যে ভাই এগুলো পরিবর্তন করার পর নেটওয়ার্ক সমস্যা, এই সমস্যা, বিভিন্ন সমস্যা, এগুলো আসলে কোনো কথা না ভাই। এটার মধ্যে যে তিনটা প্রবলেম আমি এর থেকে বেটার আমি মনে করি, নতুন একটা পিসিবি আপনি পরিবর্তন করাটা বেটার, এটাও আপনার লং লাস্টিং হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা নতুন, একদম নতুন একটা সাব পিসিবি, আমি এটা বসিয়ে মোবাইলটাকে ওকে করে নেব। তো আপনারা যারা নতুন তারা এই ধরনের প্রবলেম যদি দুইটা তিনটা প্রবলেম আসে, অবশ্যই আপনার এটা রিপেয়ার করার কোনো প্রয়োজন নেই। আপনারা ডাইরেক্ট কী করবেন, এটা পরিবর্তন করে ফেলবেন, তাহলে আপনার কাজটা সহজ হবে। আর যার মোবাইলটা কাজ করে দেবেন সে উনিও কিন্তু একটা ভালো একটা সার্ভিস পাবে। একটা সাব পিসিবি বোর্ডে যদি আপনি তিন চারটা প্রকারের কাজ করেন, আমি আশা করি যে সেটা যতই ভালো হোক কাজটা লং লাস্টিং হবে না। তো দেখতে পাচ্ছেন যে সাব পিসিবি বোর্ডটা আমি বসিয়ে আমি ফিটিং দিয়ে আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে চার্জিংয়ের সমস্যা, মাইক্রোফোনের সমস্যাগুলো সমাধান হলো কি না। তো ফ্রেন্ডসদের উদ্দেশ্যে একটা কথা আমি বলবো, যারা আমার ভিডিওগুলোতে ইন্টারেস্টিং আছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার পর প্রথম অবস্থায় আপনার কাছে চলে যায়। এবং এই ধরনের ভিডিওগুলো যারা একদম নতুন কাজ শিখতে চাচ্ছেন, কিছু কিছু কাজ দেখে আপনারা কাজ করেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন, যাতে পরবর্তীতে এই ভিডিওটা আপনি কাজে আসে। এমনও সময় হতে পারে যে আপনি একটা কাজ খুঁজছেন কিন্তু আপনার সেই কাজটা আর খুঁজে পাবেন না, তার জন্য আপনার টাইম লাইনে, ফেসবুকের টাইম লাইনে যদি শেয়ার করে রেখে দেন, তাহলে কিন্তু এটা যে কোনো সময় আপনি একটা দেখে একটা সলিউশন বের করতে পারবেন। তো দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু মোবাইলটা অলরেডি ফিটিং দিয়ে ফেলেছি। দেখেন আর একটা আছে, এই একটা ফিটিং দিয়ে আমি আপনাদেরকে চার্জটা কানেক্ট করে দেখাবো যে মোবাইলের যে চার্জিংয়ের যে সমস্যা ছিল এই সমস্যাটার সমাধান হলো কি না। তো দেখেন নাটগুলো লাগানো শেষ, এখানে আমি ব্যাকশিল লাগাবো। ব্যাকশিলটা লাগিয়ে আপনাদেরকে আমি চেক করে দেখাবো যে ব্যাকশিলটা বসিয়ে দিলাম, দেখেন ব্যাস বসিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি চার্জিংটা কানেক্ট দিয়ে দেখাবো যে মোবাইলটা ওকে হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন এই যে মোবাইল চার্জিং পিনটা আমি লাগালাম। তো ফ্রেন্ডস এই দেখেন চার্জিং কিন্তু ওকে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর ভালো থাকবেন আপনারা। নেক্সট ভিডিও যে পর্যন্ত না আসে অসংখ্য ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।